हेलो अस्सलाम वालेकुम। आज के आमी नतुन एक रेसिपी निये आसछि। एटा हलो बोबाटी बोले एटाके। एई जे एटा किनते पावा जाय। एई जे एटा बोबाटी। बोबाटी घरे किभाबे तैरी करे आज के आमी सेई रेसिपिटाई आपनादेर साथे शेयर करब। आशा करछि आपनादेर भालो लागबे। एई जे आमी एखाने एटा आमी अनलाइने अर्डार करछिलाम। এটা আমি অনলাইনে অর্ডার করছি। এটা হলো বোবাটি, যেটা এখন মানে ট্রেডিশনাল চলতেছে ওইটাই আমি কিনে আনছি। এখন এটা আমি একদম মেক করব। কিভাবে মেক করে ওই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা সিস্টেম হলো এক কাপ বোবাটির সাথে 10 times হলো ওয়াটার। তা আমি এক কাপ দিয়ে দিচ্ছি। এক কাপ না, এখানে আমি হাফ কাপ দিচ্ছি। এখানে হাফ কাপ আর একটু লাগবে। এখানে একটু হলো হাফ কাপ পুরো। এখন আমি ওয়াটারটাকে এই যে এই পাতিলে আমি 10 times এটা এখন এটাকে আমি স্টার করব। এভাবে করে অনবরত নাড়তে থাকবো। এটা একদম বয়েল মানে একদম বয়েল হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এই যে সবগুলো উপরের দিকে উঠে গেছে আর আমি তো অনবরত নাড়ছি এটাকে। এরপর এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে এটা এখন বয়েল হয়ে যাবে। এখন আমি আগুনটা একদম স্লো হিটে করে দিলাম আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটস। 2 মিনিটস পরে আমি আবার আসছি। এই যে আমার আমি চুলাটা অফ করে দিছি আর এই যে প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। চুলাটা অফ আছে, এখন এই অবস্থায় আমি 2 মিনিটস রাখবো। এরপর আমি এটাকে নামাই ফেলবো। এখানে এই যে স্টার করে এরপর আবার আমি ঠান্ডা পানির মধ্যে এভাবে চুপে রাখবো। মধ্যে যে দেখেন কিরকম হলো। এখন আমি এগুলা ওখান থেকে এখানে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখানে আমি এখন 1 কাপ 1 চামচ সুগার দিব। এই যে আমি 1 চামচ সুগারকে এটার সাথে দিয়ে এখানে মিক্স করে রাখবো। এখানে অবশ্য যে যেটা খায় হানি চাইলে হানিও দিতে পারবেন, সুগার হলে সুগারও দিতে পারবেন। তবে হানি হলো হেলদি আর সুগার হলো, কিন্তু আমি তো আজকে আমার ছেলেদের জন্য বানাচ্ছি, আমি যেন সুগার দিলাম। আর আমি খেলে অবশ্যই আমি হানি দিয়ে খাবো। আর আরেকটা পাতিলে আমি চা বসাইছি। চায়ের সাথে এই যে হাফ পানি হাফ মিল্ক দিয়ে আমি চাটা বসাই দিলাম। এই যে আমি এখানে 2টা পাতা দিলাম। আমি 2 কাপ যেহেতু বানাবো এখানে আমি 2টা পাতা দিয়ে এই যে দুধের মধ্যে এখন দিয়ে দেবো। এই যে টিটা বানাইছি আমি, দুধ চা বানাইছি, নর্মাল দুধ চা। এই পাতাগুলো আমি তুলে ফেলে দিব। এটার মধ্যে আমি একটু জাস্ট সুগার মিশাবো, সামান্য একটু সুগার মিশাবো। নর্মাল টির যে সুগার আমি জাস্ট ওরকম সুগারে মিশালাম। এখন আমি চাটাকে একটু ঠান্ডা করব, নেড়ে চেড়ে ঠান্ডা করব। এই যে এখানে আমি যে সুগার দিয়ে রাখছিলাম একদম পুরো জুসের মতো হয়ে গেছে। এখন আমি এটা এখানে আমি প্রথমে আইস দিছি। এই যে 3 পিস 3 পিস করে আইস দিছি। এরপর আমি এই যে বোবাটা দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানেও দিয়ে দিচ্ছি। আর আমি টিটাকে একদম ঠান্ডা করে ফেলছি। এই যে টিটাকে দেখাই, টি একদম ঠান্ডা। এখন আমি টিটা এখানে মিশিয়ে দেব। এভাবে করে এখন খাবে, খাও। Amazing. It's really nice. এটা অনেক ফ্লেভারে করা যায়। ম্যাঙ্গো ফ্লেভার, তারপর অরেঞ্জ ফ্লেভার, লেমন ফ্লেভার, যে যেভাবে খেতে চায় সেভাবে করা যায়। জাস্ট ফ্লেভারটা এখানে ঢেলে দিলে বাস হয়ে গেছে। আর হোয়াইটের উপর দিলে জিনিসটা কালারটা বোঝা যায়, সবকিছু বোঝা যায়। আমি তো এখানে আমার পার্পল কালার গ্লাস, সেই জন্য
পার্পল কালারই আসছে এই যে ভিতরে টিটা কিন্তু এরকম হবে এখানে শুধু মিল্ক দিয়েও করা যায় বিভিন্ন ফ্লেভার দিয়ে যে যেভাবে করতে চায় যেভাবে পছন্দ করে ওভাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন।